কখন দণ্ডবিধান কায়েম করা যাবে? যদি কোনো সচ্চরিত্রের বা সতী মহিলার ওপর জেনার অপবাদ দেওয়া হয় বা সমকামিতার অপবাদ দেওয়া হয়, এটা একটা অপবাদ দেওয়া, যে ব্যবিচার সে ব্যবিচার করেছে, ব্যবিচারে লিপ্ত, ব্যবিচার করতে দেখেছি, এরকম কিছু যদি বলে, এটা একটা। আরেকটা হচ্ছে আও নাফা নাসাবাহু, অথবা কারো বংশীয় সম্পর্ককে অস্বীকার করে, বলছে না যে ও জেনা করেছে বা ওর বাপ জেনা করেছে, কিন্তু বলছে যে এটা যারুর সন্তান। আজকাল যারুর সন্তান বলাটা তো হ্যাঁ বেদিনদের কাছে, হ্যাঁ বেদিনদের কাছে আর বিদাতিদের কাছে মানে খুব হালকা হয়ে গেছে। আউযুবিল্লাহ, একজন ভালো দায়ীকে বলছে, কি বলছে বলছে ভালো দায়ীর নাম নিয়ে, যাকে নায়ক সাহেবের নাম নিয়ে বলছে যে ওর যারা অনুসারী বাংলাদেশে আছে তারা সব হচ্ছে, দেখেছেন কি এটা শব্দটা দেখেছেন, যারুর সন্তান। আউযুবিল্লাহ, যে যারজ বলে শরীয়তের বিধান হচ্ছে যে তার উপর এই দণ্ডবিধান কায়েম করতে হবে। যদি কোনো মানুষকে বলে যে তুমি যারজ সন্তান, তার মানে তোমার বাপ কি করেছে, হ্যাঁ ব্যবচার, তোমার মা জেনা করেছে, তাই না? সুতরাং এর উপর হয় সে চার সাক্ষী নিয়ে আসবে, এই যে যারজ সন্তান আসলে যারজ সন্তান, আর না হলে কি করতে হবে, দণ্ডবিধান কায়েম করতে হবে। ভালো করে শুনে রাখেন এটা।